হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি তোমাদের সাথে। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল নলেজ টিপস। তো আজ আমি একটু অন্য ধরনের ভিডিও বানাচ্ছি, কম্পিউটার রিলেটেডই ভিডিও, কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স এবার থেকে শেয়ার করব। কারণ এক বছরের যে কোর্সটা হয়, মানে HTML, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব ধরনেরই আমি তোমাদেরকে ভিডিও দেখিয়ে দিয়েছি। এবার তোমাদের যেসব ভিডিও চাই সেসব ভিডিও আমাকে কমেন্টে অবশ্যই বলবে, তাহলে তেমনি ধরনের ভিডিও আমি আনার চেষ্টা করব। আর নেক্সট, আজকের যেটা হচ্ছে যে ফাইল ফোল্ডার কীভাবে লক করতে হয় সেটা আজ আমি তোমাদেরকে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরুতে আগে আমি বলে রাখি যে যারা আমার চ্যানেলে নিউ হবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বিকজ আমি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। অনেকদিন মানে অনেকদিন বলতে পারো 2 মাস কি 2.5 মাস পর। তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে কারো কারো পার্সোনাল জিনিসও যাতে লুকানো যায়। তো আমরা সহজে জানি যে ফোল্ডার হিডেন বা হাইড করতে, দেখো এখানে হিডেন অপশন আছে, এখানে হিডেন অন বা অন অফ করলে হিডেন হয়ে যায়। সাপোজ আমি এই ফোল্ডারটাকে আমি হিডেন করব, তো রাইট ক্লিক করব, এখানে প্রপার্টিসে যাব, এখানে হিডেন অপশন আছে, হিডেন করে দেবো, দিয়ে পরে অ্যাপ্লাই করে ওকে করে দেবো। সেটা তো বাচ্চাদের খেলা, কিন্তু আজকে যে জিনিসটা দেখাবো সেটা একটু অন্য ধরনের। অন্য কী ধরনের? এই বাবা, অন্য ধরনেরই আমি বলে যাচ্ছি, মেন টপিকটাতেই আসছি না। হ্যাঁ, তো মেন টপিকটা হচ্ছে যে নোটপ্যাড। আমরা নোটপ্যাড সবাই জানি যে নোটপ্যাড টাইপিংয়ের কাজে লাগে, আর তার এক্সটেনশন নেম হলো .txt। কিন্তু আজকে আমরা নোটপ্যাডের উপরেই কাজ করব। তো আমি একটা ছোটো জিনিস রেডি করে রেখেছি, পাসওয়ার্ড, যে জিনিসটা লিখতে গেলে একটু প্রচুর ঝেমেলা যায়, লল্লাট আছে। তো এটা আমার ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, এটা একদম সোজাসুজি তোমাদের কম্পিউটার বা ল্যাপটপে ডাইরেক্ট পেস্ট করে দেবে, নোটপ্যাড খুলে পড়ে আর কিছু চাই না। তো আরে দাঁড়াও রে বাবা, এখনই চলে যেতে বলি নাই, ভিডিওটা পুরো দেখো। তো এখানে ইকো অফ দিয়ে আমি একটা জিনিস রেডি করেছি, এটা তোমরা ডিসক্রিপশনের থেকে পেয়ে যাবে। এইখানে কিছু জিনিস নাই, মেন জিনিস হচ্ছে এই জায়গাটা, এই যে আনলক, আনলক টু এখানে এতটা পর্যন্ত। এখানে দেখো ইকো এন্টার পাসওয়ার্ড টু আনলক ফোল্ডার সেট পি, ডবল কোটেশনে পাস আছে, ইফ নট পার্সেন্টেজ পাস ডবল ইজুগাল টু, ডবল ইজুগাল টু মানে হচ্ছে একটা ইজুগাল টু, ঠিক আছে? এসব তোমাদের জেনে কোনো লাভ নেই, জানতেও পারো, পার্সোনালি আমাকে মেসেজ করবে ফেসবুক বা ইনস্টাগ্রামে, তারও নিচে ডিসক্রিপশানে বক্সে দেওয়া আছে। তো এখানে যে 1 2 3 4 5 আছে বা 1 2 2 4 5, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, এটাকে আমি কেটে পরে তোমরা যা পাসওয়ার্ড লাগাবে লাগাতে পারো। যেমন সাপোজ আমি এখন লাগছি সুন্দর সাহা। তো এখানে সুন্দর সাহা যেটা আছে সেখানে তার মাঝখানে কিন্তু কোনো গ্যাপ দিও না, কারণ গ্যাপ দিলে পাসওয়ার্ড অ্যাপ্লাই হবে না। হ্যাঁ, না হতেই পারে, ডাজ নট ম্যাটার। তো এটাকে তোমরা ফাইলে যাবে, ফাইলে যাওয়ার পরে সেভ করবে, ঠিক আছে? সেভ করে দিলে, সেভ করার পর দেখো এমনি একটা তোমাদের কাছে চলে আসবে। তো এইটা তুমি রাইট ক্লিক করে পরে এখানে নিউ যে উপরে ফোল্ডার একটা ক্রিয়েশন করে নেবে, ঠিক আছে? এইটাকে একদম সোজা ভিতরে ঢুকিয়ে দিলে, তারপরে এইটাকে ওপেন করবে। ওপেন করার পর এখানে ডবল সিঙ্গেল ক্লিক করবে, সিঙ্গেল ক্লিকের পর F2 দিয়ে এটাকে নাম চেঞ্জ করবে। তো এখানে তোমরা যে নামটা আছে সেই নামটার পিছনে যে ডট এক্সটেনশন নেমটা আছে সেই জায়গাতে txt-টা কাটবে, txt কেটার পর .bat লিখবে, BAT, ব্যাট লিখলে তোমাদের এটা হয়ে যাবে, দিয়ে পর নাম চেঞ্জ। তো আমার এটা অলরেডি করা আছে, তো আমি সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি লকার খুলে। এই লকার আমার কোথায় গেল, এখানে আমার লকার আছে। তো এ দেখো তোমাদের এমনি একটা ইন্টারফেস দেখাবে। তো এইখানটাতে দেখো তোমাদের ডবল ক্লিক করবে, একটা কমেন্ট বক্স খুলে যাবে যেটাতে আছে এন্টার ইউর পাসওয়ার্ড টু আনলক ফোল্ডার। তো এখানে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, যেটা তোমাদের পাসওয়ার্ড সেটা তোমরা দেবে। দেখো এখানে একটা লকার খুলে গেল, বা যেমন ব্যাংকের লকার হয় তেমনি একটা লকার খুলে গেল, আবার কি, এর বেশি আর কিছু না। তো লকারটাতে ডবল ক্লিক করবে, দেখো আমার দু একটা ফোল্ডার রাখা আছে, আমি এই ভিডিওটাকেও আমি এখানটাতে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে তোমাদের পার্সোনাল জিনিস সব রেখে দিলে, এইবারে কি করবে যে ভাই রেখে তো দিলাম, এবারে লক করব কি করে? পাসওয়ার্ডের এই যে পাসওয়ার্ড .bat আছে এখানে ডবল ক্লিক করবে, এখানে সবসময় ওয়াই ক্লিক করবে, ওয়াই ক্লিক করে এন্টার, দেখো এটা লক হয়ে গেল। মানে এখানে একমাত্র তুমি যা পাসওয়ার্ড দিয়েছো সেটার দ্বারাই খুলবে, তাছাড়া খুলবে না।
আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে তুমি কোথাও খুঁজে পাবে না, যেখানেই যাবে এখানে আমি কুইক অ্যাক্সেস বারে চলে যাচ্ছি। কুইক অ্যাক্সেস বারে কিন্তু সবসময় সব কিছু দেওয়া থাকে, তো দেখতে পারো এখানে তেমন কিছু নাই, শুধু পাসওয়ার্ড ডট ব্যাট আছে, তাছাড়া কিছুই নাই। এখানে আমি ভিউতে যেয়ে পরে হিডেন ফাইল করে দেখাচ্ছি, দেখো কিছুই নাই, ঠিক আছে। এইগুলো একটু হিডেন ফাইল আলাদা জিনিস আছে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও নিজের পার্সোনাল জিনিস আলাদাভাবে সরিয়ে রাখতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।